আসলে কয়েকটা ব্যাপার নিয়ে মনটা এত অস্থির হয়ে রয়েছে। নি প্রবলেম? না, প্রবলেম সেরকম কিছু নয়। তবু মানে এতদিন ধরে এই বাড়ি, বাড়ির লোকজন, বাড়ির সুখ দুঃখ আনন্দ এই সবকিছু থেকে তো আমি নিজেকে আলুফ করে রেখেছিলাম, সরিয়ে রেখেছিলাম। আর আজ যখন আমি এই সবকিছুর সাথে একাত্ম হতে চাইছি, তখন আমার নিজের উপর কেন জানি না ডাউট হচ্ছে। বাড়ির লোকেদের সঙ্গে মিলেমিশে থাকবি, তাতে আবার ডাউটের কি আছে? তুই এত রাতে তোর কি ঘুম আসছে না নাকি? হ্যাঁ, ওই রকম কিছু একটা ধরে নিতে পারিস। ধরে নিতে পারি মানে? আচ্ছা বর্দা ভাই, তোর মনে আছে আমরা এর আগে শেষ কবে এভাবে তিনজনে একসাথে বসে গল্প করেছি? মাঝে মাঝে এরকম একটা করে ঘুম না আসা রাতের খুব দরকার রে। আসলে আমাদের কাজের চাপ এত বেড়ে গেছে না যে দিন রাত সব এক হয়ে গেছে, তাই আর আগের মতো একসঙ্গে বসে কথা বলার সময় হয় না। কিংবা এটাও তো হতে পারে আমাদের মধ্যে হয়তো দূরত্বটা অনেকটা বেড়ে গেছে। দূরত্ব? আচ্ছা বর্দা ভাই, তোর কি মনে হয় মা বাবা ঠাম্মার পর আমরা আমরা এই বাড়িটাকে আগের মতো করে রাখতে পারবো? মানে এই বাড়ির রীতি নীতি ঐতিহ্য সব সব একরকম করে রাখতে পারবো? রক্তিম, আমরা ছোটবেলা থেকে যে শিক্ষা পেয়ে বড় হয়েছি, মানে বাবা মা আমাদের যে শিক্ষা দিয়ে বড় করেছে, সেটা তো আমরা মিথ্যে করে দিতে পারি না। চেষ্টা তোকে করতেই হবে রক্তিম। বর্দা ভাই, আমরা হয়তো চেষ্টা করছি, তুই তোর মতো চেষ্টা করছিস, মিজদা ভাইয়ের মতো চেষ্টা করছে, আমিও করছি যতটা পারি, কিন্তু আদৌ কোনো কাজ হচ্ছে কি নাকি আমাদের সব চেষ্টাটা একেবারে মাঠে মারা যাচ্ছে? আমাদের বিশ্বাসটা টাল খেয়ে যাচ্ছে রে। আমার মাঝে মধ্যে মনে হয় জানিস, মেঘ বৃষ্টিতে আমরা কি ভবিষ্যৎ দেব? ওরা এইভাবে কথা বলছে কেন? ওদের দেখে কেন মনে হচ্ছে যে ওরা বোধ হয় আর কোনোদিনও এইভাবে পাশাপাশি বসে কথা বলবে না? এই শেষ, এরপর হয়তো সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলি আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।